तस्स भगवतो अरहतो सम्मा संबुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा संबुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा संबुद्धस्स 9টি গুণ সহ অসংখ্য অসংখ্য গুণের অধিকারী ত্রিলোক পূজ্য মহাকারণিকে তথাগত সম্যক সম্বুদ্ধ গৌতম দিনে দীর্ঘ 6 বৎসর কঠোর তপস্যার মাধ্যমে বুদ্ধত্ব লাভ করতে সক্ষম হয়েছিলেন, জগতে সম্পর্কে জ্ঞাত হয়েছিলেন, অনন্ত অনন্ত চক্রবলকে আলোকিত করেছিলেন। সেই তথাগত সম্যক সম্বুদ্ধের চরণতলে বিনম্র চিত্তে বন্দনা করছি। উপস্থিত নির্বাণকামী সদ্ধর্মবান উপাসক উপাসিকা বৃন্দ, আজ 27 নভেম্বর 2016 ইংরাজি, এই পুণ্যময় অনুষ্ঠানে আমি সর্বপ্রথমে সমত বিদর্শন কীভাবে যুগলভাবে কাজ করে, একসাথে কাজ করে ধ্যানের সময় তৎপ্রসঙ্গে দেশনা করব বলে মনে স্থির করেছি। শ্রাবস্থিতে যখন অগ্রশ্রাবক সারিপুত্র অনাথপিণ্ডিকের নির্মিত যেতবন বুদ্ধ বিহারে অবস্থান করছিলেন, সেই সময় অগ্রশ্রাবক সারিপুত্র সকালে শিবর পরিধান করে পাত্র নিয়ে পিণ্ডাচরণ করার জন্য শ্রাবস্থিতে উদ্দেশ্যে রওনা হলেন। তিনি বিহার থেকে বের হয়ে পিণ্ডাচরণ সংগ্রহ করে যেতবন বৌদ্ধ বিহারে আবার ফিরে আসলেন। ফিরে আসার পরে আহার শেষ করে এক অন্ধবন গিয়ে তিনি সাধনা করেছিলেন। সাধনা করার পরে সন্ধ্যার দিকে তিনি ভাবনা শেষ করে আবার যেতবন বিহারে ফিরে আসলেন। সেই সময় আয়ুষ্মান আনন্দ যখন অগ্রশ্রাবক সারিপুত্র ভান থেকে দেখলেন, তিনি কয়েকটি প্রশ্ন করেছিলেন। আনন্দ বললেন, ভান্তে, আজকে আপনার চেহারার একটু পরিবর্তন দেখা যাচ্ছে, আপনার চেহারা দেখে অত্যধিক নির্মল, মুখ বর্ণ বিশুদ্ধ এবং পরিশুদ্ধ দেখাচ্ছে, এর কারণটা কি? আপনি আজকে কোন বিষয়ের উপর ধ্যান করেছেন? প্রত্যুত্তরে অগ্রশ্রাবক সারিপুত্র বান্তে বললেন, আয়ুষ্মান আনন্দ, আজকে আমি প্রথম জানার উপরে ধ্যান করেছি, জানা অত্ত ধ্যানের স্তর। আপনি যখন ধ্যান করবেন, ধ্যান করার শুরুতেই আমি বলবো আপনাদেরকে আপনাদের শীল পালন করতে হবে। সর্বপ্রথমে শীল, শীল যদি পালন না করেন আপনার চিত্ত বিশুদ্ধ পবিত্র থাকবে না, কেমন? তো সর্বপ্রথমে শিলে পালন করতে হবে। যেমন পরিবারের মধ্যে যদি আপনারা শিল পালন করেন, 6টি শিল ভগবান বুদ্ধ 5টি দিয়েছেন, তবে আপনাদের 6টি পালন করতে হবে। লাস্টেরটা হচ্ছে নিজের প্রতি মৈত্রীপরায়ণ হওয়া, নিজেকে ভালোবাসা এবং অন্যজনের প্রতি মৈত্রীপরায়ণ হওয়া, অন্য প্রাণীর প্রতি মৈত্রীপরায়ণ হওয়া, দয়াশীল হওয়া, এটা 8টা শিল। তাহলে কয়টা শিল হলো? 6টা শিল। এই 6টা শিল যদি প্রত্যেক দিন আপনারা পালন করেন সুন্দরভাবে, এরপরে যদি মৈত্রী ভাবনা করেন, দেখবেন যে আপনাদের ভাবনা অতি শীঘ্রই প্রগ্রেস হবে।
সেটা আমি বাস্তবে দেখেছি। মানে শীল যদি বা একটা শীল যদি ভঙ্গ করে আপনার ধ্যানের সাধনার অন্তরায় হবে, আপনি অতি শীঘ্রই প্রগ্রেস হতে পারবেন না। এখন সারিবুত রূপান্তে কী ধ্যান করেছেন? প্রথম জানা অর্জন করেছেন, প্রথম দিন পুরা দিন একটি প্রথম জানার উপর ধ্যান করেছেন। জানা অর্থ কী? জানা অর্থ হচ্ছে ধ্যানের স্তর, ইংরেজিতে বলা হয়েছে লেভেলস অফ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ স্টেজ অফ মেডিটেশন। কেমন? এখন ওই ধ্যানের স্তরে যাওয়ার পূর্বে আমাদের কী করতে হবে? এটা তো অগ্রশ্রাবক সারিপুত্র বান্তের কথা, কিন্তু আমরা কীভাবে করব, আমরা কীভাবে ওই ধ্যান স্তরে যাব? ওই ধ্যান স্তরে যাওয়ার পূর্বে আমাদের কী করতে হবে? আমাদের প্রথমে শীল পালন করতে হবে, শীলকে কঠোরভাবে পালন করতে হবে। যদি শীলকে আমরা ভালোভাবে পালন করি, তারপরে আমরা ধ্যানে বসব। যেমন ধরুন আপনারা এখানে বাড়িতে অবস্থান করছেন, এই বাড়িতে অবস্থান করেও আপনারা সাধনা করতে পারবেন, আপনারা ব্রহ্মবিহার ভাবনা করতে পারবেন। কীভাবে? আপনারা ছয়টি শীল পালন করেছেন, পালন করার পরে আপনি চেয়ারের মধ্যে বসছেন একদম সোজা হয়ে। যেমন আপনি মন কি স্থির করেছেন কি আমি আধা ঘন্টা ধ্যান করব, এই আধা ঘন্টার মধ্যে কোনো দেহ এদিক ওদিক যাতে লড়াচড়া না হয়, কেমন, ব্যাকফুট যাতে না হয়, হাত যাতে লড়াচড়া না হয়, পা যাতে লড়াচড়া না হয়, হ্যাঁ, একদম অনড়ভাবে থাকতে হবে আধা ঘন্টা। তো আধা ঘন্টা বসে আপনি কী করবেন? প্রথমে নিজের প্রতি মৈত্রী দেবেন। কীভাবে? যেমন আমি একজন বন্ধুর সাথে আমি কথা বলেছিলাম, ওই বন্ধুর সাথে কথা বলার সময় আমি মৃদু হেসেছিলাম অথবা হা হা করে হেসে দিয়েছিলাম, কেমন, সেই হ্যাপি ফিলিংটা আপনার মনের মধ্যে নিয়ে আসতে হবে। তবে পুরুষের হাসি, মহিলার হাসি, কেমন, তো এই হাসি ফিলিংটা মনের মধ্যে যখন নিয়ে আসবেন, তখন আপনার মনের মধ্যে দেখবেন যে এক উষ্ণতা ফিলিং হবে, সেটা আপনি অনুভব করবেন। ওই ফিলিংটা যখন আপনার মনের মধ্যে উৎপন্ন হবে, তখন আপনি কী করবেন? ওই ফিলিংটা আবার আপনার হৃদয়ের মধ্যে নিয়ে আসবেন। হৃদয়ের মধ্যে নিয়ে আসার পরে তারপরে আপনি মৈত্রী বিতরণ করবেন। কীভাবে? আমি সুখী হই, আমি শান্ত হই, হ্যাঁ, আমি বিপদহীন হই, আমি ভয়হীন হই। এভাবে যত উইশ আপনি করতে চান, তত উইশ আপনি নিজের প্রতি আপনি এভাবে মৈত্রী দেবেন, মাত্র 10 মিনিট। কেমন? নিজের প্রতি 10 মিনিট। এরপরে আপনাকে কী করতে হবে? বাকি সময়টা স্পিরিচুয়াল ফ্রেন্ড, একজন স্পিরিচুয়াল ফ্রেন্ড আপনাকে চুজ করতে হবে। পুরুষ চুজ করতে হবে, মহিলারা মহিলাকে চুজ করবেন। এমন একজন বন্ধু, এমন একজন বান্ধবী যিনি অত্যন্ত আপনার কল্যাণ মিত্র, যিনি আপনাকে সবসময় সাহায্য করে, আপনাকে সুপরামর্শ দেয়, হ্যাঁ, আপনার সাথে কথা বলার সাথে সাথে উনি হা হা করে হেসে দিয়েছিলেন, ওই হ্যাপি ফিলিংটা আপনার মনের মধ্যে আপনি নিয়ে আসবেন। হ্যাপি ফিলিং মনের মধ্যে এনে আপনি নিজের প্রতি যেভাবে মৈত্রী বর্ষণ করেছেন, নিজের প্রতি যেভাবে মৈত্রী দিয়েছেন, ঠিক এক্স্যাক্টলি আপনার স্পিরিচুয়াল ফ্রেন্ডের প্রতি আপনি মৈত্রী দিবেন। কীভাবে? আমার বন্ধু সুখী হোক, আমার বন্ধু শান্ত হোক, হ্যাঁ, আমার বন্ধু রোগহীন হোক, এভাবে যত উইশ আপনার করা আছে, শত উনার উদ্দেশ্যে আপনি মৈত্রী দিবেন। কেমন? এভাবে দিতে দিতে দেখবেন যে ওই দেওয়ার সময় আপনার মধ্যে পঞ্চ নিবারণ আসবে। সেই পঞ্চ নিবারণ কী কী? খামা সান্দা পালিতে বলা হয়েছে, অর্থাৎ সেন্সুয়াল প্লেশার, ষড়েন্দ্রিয়র মাধ্যমে আপনার কামনা বাসনা জাগ্রত হওয়া। ষড়েন্দ্রিয় মানে কি? চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক, মন, এই ষড়েন্দ্রিয়ের মাধ্যমে যদি ও ভাবনার সময় কোনো কামনা বাসনা জাগে, তাহলে আপনার সাধনার অন্তরায় হবে। তবে আমাদের বুঝতে হবে যে
এটা পঞ্চ নিবারণের মধ্যে একটি। আর দ্বিতীয় নিবারণ হচ্ছে বিয়াপাদা। বিয়াপাদা মানে হেট্রেড, এভার্সন, অর্থাৎ ঘৃণা করা, হিংসা করা, রাগ, রাগ উৎপন্ন হওয়া। ধ্যানের সময় রাগ উৎপন্ন হলেই আপনার সাধনার মানে অন্তরায় হবে, কেমন। তারপরে হচ্ছে তিনেমিদ্যা। তিনেমিদ্যা মানে স্লট অ্যান্ড টপার, স্লিপিনেস অ্যান্ড ডালনেস, অর্থাৎ গুম গুম বাপ। ধ্যানের সময় গুম গুম বাপ আসে না? হ্যাঁ, গুম গুম বাপ, তিনেমিদ্যা। হ্যাঁ, ওই তিনেমিদ্যা যদি আপনাকে এসে গ্রাস করে তখন আপনার সাধনা ভালোভাবে হবে না। তাহলে এই তিনেমিদ্যা আসলেই ওইটা পঞ্চনিবারণের মধ্যে আছে, আপনাকে বুঝতে হবে এটা পঞ্চনিবারণ মধ্যে একটি। তারপরে আরেকটা হচ্ছে যে উদ্দেশ্য কক্ষুষ্য। উদ্দেশ্য মানেই চিত্র সঞ্চলতা, চিত্ত একদিকে তাকানা, এই স্থান থেকে এদিকে দূরে, ওই স্থান থেকে ওদিকে যায়। এখানে ধ্যান করলাম বাংলাদেশে আমার মন চলে গেছে, বুঝছেন। তো এক স্থানে তো থাকছে না, থাকছে কি থাকছে না, তো ওইটা হচ্ছে উদ্দেশ্য, অর্থাৎ চিত্রের চঞ্চলতা। কুকুস মানে চিত্তরে এনে রাখি বললা সাইড, চিত্ত না থাকের কা যার গই, কি যার গই, অনুতাপ, বুঝছেন। চিত্ত যখন চলে যায় মনের ভিতরে অনুশোচনা অনুতাপ উৎপন্ন হয়, এটা হচ্ছে কুকুসা। আর সর্বশেষটা হলো বিচিকিৎসা, অর্থাৎ আমি যে ধ্যানটা করছি, আমি যে ভাবনাটা করছি ওটার প্রতি সন্দেহ উৎপন্ন হওয়া। তোর বুদ্ধ যে ধ্যানকে গৈত হয়ে দিবে আসলে সত্যপর নয়, সন্দেহ, সন্দেহ উৎপন্ন হলে সাধনার মধ্যে মানে অন্তরায় সৃষ্টি হবে। তবে এই পঞ্চনিবারণকে আমাদের গ্রন্থের মধ্যে উল্লেখ আছে যে কি শত্রু, কিন্তু আপনি শত্রু হিসেবে গ্রহণ করতে পারবেন না। এই পঞ্চনিবারণকে আপনাকে গ্রহণ করতে হবে যে দে আর মাই টিচার। কেন জানেন, কেন টিচার বলছি, এই পঞ্চনিবারণ আপনাকে দেখিয়ে দেবে আপনার তৃষ্ণা কোথায়, আপনার আসক্তি কোথায়। এই পঞ্চনিবারণ আপনাকে দেখিয়ে দেবে, তো আপনি যখন দেখতে পারবেন এটাই তৃষ্ণা, এটাই তিনেমিদ্যা, এটাই উদ্দেশ্য কুকুসা, এটাই হচ্ছে সন্দেহ, তখন আপনার চিত্ত কেন যাবে। হ্যাঁ, তখন আপনি এই পঞ্চনিবারের মাধ্যমে বুঝবেন যে কোনটা তৃষ্ণা কোনটা উপাদান। তো এভাবে যখন আপনি জানবেন, জানার পরে আপনি কি করবেন, আপনাকে সম্যক প্রচেষ্টা প্রয়োগ করতে হবে। ভগবান বুদ্ধ 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্মের মধ্যে 4 প্রকার সম্যক প্রচেষ্টার কথা বলেছেন। আমার টিচারে কি করলেন, ওই 4 প্রকার সম্যক প্রচেষ্টার মধ্যে উনি 2টি সম্যক প্রচেষ্টা অ্যাড করেছেন। তাহলে সেই অল টুগেদার কয়টা হলো, 6টা। ওইটা থেকে ইংরেজিতে বলা হয় 6 আর্টস। অর্থাৎ প্রথম হচ্ছে রেকগনাইজ, রিলিজ, রিল্যাক্স, রেসমাইল, রিটার্ন অ্যান্ড রিপিট। এখন রেকগনাইজ মানে কি, আমার চিত্ত এই স্থানে আছে, কেমন, এই স্থান থেকে চলে গেল, সেটাকে রেকগনাইজ করা, চিত্ত এখান থেকে যে চলে গেল সেটাকে আমি রেকগনাইজ করলাম। রিলিজ তার মানে সেদিকে মনোযোগ না রাখা, সেদিকে দৃষ্টি না রাখা, স্মৃতি না রাখা। তারপর রিল্যাক্স, ওই সময় আমাদের এই মাথায় এবং মনের ভিতরে একজনের টেনশন অ্যান্ড টাইটনেস কাজ করে এরকম, বুঝছেন। ওই টেনশন অ্যান্ড টাইটনেসটা হচ্ছে ক্রেভিং, ওইটা হচ্ছে তৃষ্ণা। ওই তৃষ্ণাটা অনেকে ধরতে পারে না। আপনি দেখবেন যে ওই টেনশন অ্যান্ড টাইটনেস এভাবে কাজ করবে, ওই টেনশন অ্যান্ড টাইটনেস যখন উৎপন্ন হবে তখন আপনার হেডেক সৃষ্টি হবে, মাথা ব্যথা সৃষ্টি হবে। তখন এখানে কি বলছে যে এই টেনশন অ্যান্ড টাইটনেসটা আপনাকে এভাবে ছেড়ে দিতে হবে। তো আপনি যখন এভাবে ছেড়ে দিবেন তখন দেখবেন যে আপনার টেনশন অ্যান্ড টাইটনেস অর্থাৎ তৃষ্ণাটা চলে যাবে, এভাবে আস্তে করে চলে যাবে। তখন আপনি একদম হালকা একদম ফিলিং করবেন। এই যে টেনশন অ্যান্ড টাইটনেস যে সৃষ্টি হলো, এটা হচ্ছে শত্রুরাজ্য সত্যের 2 নম্বর সত্য, রাজ্য সত্য। দুঃখের কারণ সৃষ্টি হলো না টেনশন টাইটনেস,
দুঃখের কারণ, এটা দুঃখের কারণ সৃষ্টি হলো, যে মাত্র আমি ছেড়ে দিলাম এটা হচ্ছে দুঃখের নিরুত, রিল্যাক্স, যে মাত্র আমি ছেড়ে দিলাম। এখন কি চলা আছে? তৃষ্ণা চলা আছে। এখন তৃষ্ণা মানে আই লাইক ইট, আই ডোন্ট লাইক ইট মাইন আছে না? আমি তৃষ্ণা, আমি অনেক তৃষ্ণা আছে, আমি পছন্দ করি ওইটাকে, সবসময় নিয়ে থাকতে চাই। আবার অনেক আছে যে আই ডোন্ট লাইক ইট মানে আমি কেউ কাউকে যদি হিংসা করি, ঘৃণা করি, তার চেহারা আমি আর দেখতে চাই না, তাই না? এই টেনশন অ্যান্ড টাইটনেস যখন এখানে উৎপন্ন হলো, ওইটা আমি চাই না, কিন্তু ওইটা তো আছে, ওই ওইটার মধ্যে আই লাইক ইট, আই ডোন্ট লাইক ইট, আমি একা পছন্দ করি, আমি হ্যাঁ পছন্দ করি না, কেমন? তাহলে এটাকে যখন ছেড়ে দেবেন দুঃখ নিরোধ এটা চলে যাবে। সেজন্য বৌদ্ধ ধর্মটা হচ্ছে এরকম, মানে ছেড়ে দেওয়া, এভাবে ধরে রাখা না। এভাবে ধরে রাখলে কোনো দিন আপনি ধ্যানে প্রগ্রেস হতে পারবেন না। তো এভাবে যখন ছেড়ে দেবেন যে এটা ফুলের মতো এভাবে চলে যাবে, তো চলে গেলে আপনি এটা টেনশন অ্যান্ড টাইটনেসটা চলে গেল। তারপর রিয়া স্মাইল, ভগবান বুদ্ধ তো মৃদু হাসার জন্য বলে নাই, কিন্তু ভগবান বুদ্ধ কি বলেছিলেন, ব্রিং আপ হোলসাম থট, অর্থাৎ কুশল চিত্ত জাগ্রত করো। কুশল চিত্ত কীভাবে জাগ্রত করবেন আপনি? কুশল চিত্ত যদি জাগ্রত করতে চান তাহলে আপনাকে মৃদু হাসতে হবে। তো মৃদু হাসা কোথায়? ব্রেনের মধ্যেই মৃদু হাসা, চোখের কোণায় মৃদু হাসা, ওই বুদ্ধর মূর্তির মতন দেখে না, এগুলো ঠোঁটের কোণায় মধ্যে মৃদু হাসা, বুঝছেন? এবং হৃদয়ের মধ্যে মৃদু হাসা, এই সাইড স্থানের মৃদু হাসাকে বলা হয়েছে কি, রি স্মাইল। আপনি যখন অল দ্য টাইম যেই অ্যাক্টিভিটিস আপনি করেন না কেন, আপনি যখন মৃদু হাসবেন দেখবেন যে আপনার টেনশন থাকবে না, আপনার মাইন্ড একদম ফ্রি, অ্যালার্ট, ক্লিয়ার একদম, হ্যাঁ, তখন আপনি সবসময় কুশল চিত্ত নিয়ে থাকবেন। এবং সেই জন্য আমার টিচারে বলেছিলেন আমাদেরকে, আই ওয়ান্ট অল অফ ইউ টু স্মাইল অল দ্য টাইম, আই ডোন্ট কেয়ার হোয়াট এভার ইউ আর ডুইং, বাট আই ওয়ান্ট ইউ টু স্মাইল অল দ্য টাইম। যখন বাথরুমে যাবেন মৃদু হাসবেন, কাজ করবেন মৃদু হাসবেন, হাঁটার সময় মৃদু হাসবেন। সেজন্য তিনি বলেছেন, লাইফ ইজ মেডিটেশন, মেডিটেশন ইজ লাইফ, এই ভাবনাটা হচ্ছে অল দ্য টাইম। শুধুমাত্র এখানে আপনারা আমার সামনে বসেছেন এবং আমার সামনে 10 মিনিট ধ্যান করবেন, তাই না? অল দ্য টাইম ইউ হ্যাভ টু প্র্যাকটিস। সেজন্য লাইফ ইজ মেডিটেশন, মেডিটেশন ইজ লাইফ। এখন এরপর হচ্ছে কি, মৃদু যখন হাসবেন আপনি ব্রেনের দিকে দৃষ্টি রাখবেন, ব্রেনের দিকে দেখবেন যে আপনার মাইন্ড একদম পরিষ্কার, একদম হালকা, কোনো টেনশন টাইটনেস নেই আপনার, আপনি খুব হালকা ফিলিং করবেন, এটা এই ফিলিংটা আপনার ভিতরে আসবে, আপনি এটা বুঝতে পারবেন। সেজন্য মৃদু হাসিটা খুব খাস করে, খুব দ্রুত খাস করে। তারপরে এবং আপনার চিত্ত সবসময় কুশল, রিটার্ন, অর্থাৎ আগে আমার চিত্ত যে চলে গেল ওই এটা আগের স্থানের মধ্যে ফিরে নিয়ে আসা, ফিরে নিয়ে আসার পরে তারপর রিপিট ওই আগের যেভাবে করেছিলাম আমার স্পিরিচুয়াল ফ্রেন্ডকে নিয়ে, হ্যাঁ, অথবা আমার নিজের প্রতি যখন ধ্যান দিয়ে মৈত্রী দিয়েছিলাম, কি বলেছিলাম, আমি শান্ত হই, আমি সুখী হই, হ্যাঁ, আমি ভয়হীন হই, আমি রোগহীন হই, এভাবে আপনি আগের মতন করে আপনি ভাবনা করবেন। এখন আমি তাহলে কী কী বলেছি আপনাদেরকে, পঞ্চ নিবারণ। পঞ্চ নিবারণ কী কী? কামাসন্ধা, ষড়ইন্দ্রিয়ের মাধ্যমে কামনা বাসনা জাগ্রত হওয়া, রাগ উৎপন্ন হওয়া, হ্যাঁ, বিদ্বেষ উৎপন্ন হওয়া, দ্বেষ উৎপন্ন হওয়া, স্লট অ্যান্ড টপা থিনামিদ্যা, গুমগুম ভাব ধ্যানের সময়, তারপর উদ্দেশ্যা কুকুচ্ছা, চিত্তের চঞ্চলতা, অনুতাপ, এবং সর্বশ্রেষ্ঠটা হচ্ছে বিচিকিৎসা, অর্থাৎ ভগবান বুদ্ধের এই ধ্যানের প্রতি, ভগবান বুদ্ধের শিক্ষার প্রতি সন্দেহ উৎপন্ন না হওয়া, এই পাঁচটিকে বলা হয় পঞ্চ নিবারণ। এই পঞ্চ নিবারণ যখন আসবে আমাদের কি ইউজ করতে হবে, 6 আওয়ার্স, এ বললাম না, এই 6 প্রকার সম্যক প্রসেসটা, এটাকে ইংরাজিতে বলা হয়েছে 6 আওয়ার্স, অর্থাৎ প্রত্যেকটি অক্ষরের প্রথম অক্ষরটা হচ্ছে আর, সেই জন্য তারা নাম দিয়েছে 6 আওয়ার্স, রিকগনাইজ, রিলিজ, রিল্যাক্স, রিস্মাইল, রিটার্ন, রিপিট, এই 6 প্রকার সম্যক প্রসেসটা আপনাকে প্রয়োগ করতে হবে।
কেমন, আপনি ধ্যান যখন চোখ বন্ধ করবেন, যে মাত্র চিত্ত সঞ্চল হয়ে গেছে, রেকগনাইজ, চিত্ত রেকগনাইজ, এটা কি শুধু মুখে বলবে যে তাই নয়, এটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে, মেন্টালি অ্যাপ্লাই করতে হবে। আপনি শুধু মুখে বলে দিলেন না না ইট ডাজন্ট ওয়ার্ক, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই, আপনাকে প্রয়োগ করতে হবে। আপনি যখন প্রয়োগ করবেন, রিকগনাইজ, রিলিজ, রিল্যাক্স, রিস্মাইল, তারপরে রিটার্ন অ্যান্ড রিপিট, আগের বিষয়ে আবার নিয়ে আসবে, আবার কিছুক্ষণ পরে আবার সঞ্চল হয়ে গেল, আবার রিকগনাইজ, রিলিজ, রিল্যাক্স, রিস্মাইল, রিটার্ন, রিপিট, আবার 10 মিনিট পর আবার সঞ্চল হয়ে গেল, রিকগনাইজ, রিলিজ, রিল্যাক্স, রিস্মাইল, রিপিট, রিটার্ন, রিপিট, কেমন। এইভাবে আপনি এই সম্যক প্রসেসটা, 6 প্রকার সম্যক প্রসেসটা প্রয়োগ করবেন। তাহলে আর্য শ্রাবক সারিপুত্র বানতে তিনি কি জানা অর্জন করেছেন? প্রথম জানা অর্জন করেছেন। ওই সময় ওনার পঞ্চনিবারণ অনুপস্থিত ছিল, পঞ্চনিবারণ কোনো উপস্থিত ছিল না। তিনি আয়ুষ্মান আনন্দকে কি বললেন, আমি অকুশল কামহতে বিচ্ছিন্ন হইয়ে, অকুশল মানে পঞ্চনিবারণ হচ্ছে অকুশল, পঞ্চনিবারণ যখন আসবে আপনাকে জানতে হবে, বুঝতে হবে এটা অকুশল, ওইটাকে আপনি যখন 6 আওয়ার্স যখন প্রয়োগ করবেন পঞ্চনিবারণ চলে যাবে, তখন আপনার চিত্ত কুশল, আপনার চিত্ত কুশল, ওই সময় আপনার মনের ভিতরে 4 প্রকার ধর্ম উৎপন্ন হবে, একের পর এক, একের পর এক, একের পর এক, একের পর এক। সেই 4 প্রকার ধর্ম কি, ইংরেজিতে বলা হয়েছে থিঙ্কিং অ্যান্ড এক্সামিনিং থট, জয় অ্যান্ড হ্যাপিনেস, অর্থাৎ পালিতে বলা হয়েছে সাবিতাকা সাবিসারা, প্রীতি সুকা, সাবিতাকা সা, সা মানে কিন্তু কুশল, সাবিতাকা মানে থিঙ্কিং, আপনার চিত্ত কুশল চিন্তা, সাবিতাকা কুশল চিন্তা, সাবিসারা কুশল বিচার, প্রীতি, তখন আপনার মনের মধ্যে জয় উৎপন্ন হবে, অ্যান্ড সুকা, অর্থাৎ আপনার এমন এক কমফোর্টেবল ফিল করবেন, দেখবেন যে আপনার কীরকম যেন আপনার যেন ভালো লাগতেছে, সেই ফিলিংটা আপনার আসবে। এই 4টি ধর্ম একটার পর একটা, একটার পর একটা, একসাথে কিন্তু ঘটে না, একটার পর একটা ঘটবে, তবে এত দ্রুতভাবে ঘটবে সেটা আপনার যখন স্মৃতি গভীর থেকে গভীরতর চলে যাবে। এখন স্মৃতি অর্থ কি, স্মৃতি বলতে আপনারা বলতে পারেন বানতে, আপনার এখন মনোযোগ আছে বলে আপনি সুন্দর করে দেশনা করছেন, আপনি এখন বই পড়ছেন মনোযোগ আছে বলে আপনি এই প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার ভালো করে পড়ছেন, এখানে এই এই স্মৃতি এইভাবে ভগবান বুদ্ধ ব্যাখ্যা করেনি। এখানে স্মৃতি বলতে আপনাকে বুঝতে হবে সাথী পালিতে বলা হয়েছে, আর ইংরেজিতে বলেছেন মাইন্ডফুলনেস। তো মাইন্ডফুলনেস অর্থ কি, রিমেম্বার টু অবজার্ভ হাউ মাইন্ডস অ্যাটেনশন মুভস ফ্রম ওয়ান থিং টু অ্যানাদার, আপনার মনটা কীভাবে ধ্যানের সময় এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে, ওইটার প্রতি আপনার মনোযোগ রাখাকে বলা হয়েছে স্মৃতি। এখন পরিষ্কার হয়েছে, এটা হচ্ছে মাইন্ডফুলনেস, এটাকে বলা হয়েছে সাতি, এটাকে বলা হয়েছে স্মৃতি। তাই আপনার যখন স্মৃতি গভীর হয়ে যাবে তখন আপনি দেখবেন যে কীভাবে থিঙ্কিং অ্যান্ড এক্সামিনিং তত, সাবিতাকা সাবিতাকা অ্যান্ড সাবিসারা অ্যান্ড প্রীতি সুখা আপনার মধ্যে উৎপন্ন হচ্ছে। আপনি যখন এই স্তরের মধ্যে যাবেন তখন আপনি প্রথম জানা অর্জন করেছেন, অর্থাৎ পঞ্চনিবারণ অনুপস্থিত, 4টি ধর্ম উপস্থিত, উপস্থিত থাকলেই মনে করবেন যে আপনি প্রথম জানা অর্জন করেছেন। এখন ওই ধ্যানের স্তর থেকে আপনি আরও আস্তে 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 মানে উঠবেন। অগ্রশ্রাবক সারিপুত্র বানতে প্রথম দিন কি বললেন, আমি প্রথম জানা অর্জন করেছি, অর্থাৎ আমার মধ্যে সাবিতাক্কা সাবিসারা প্রীতি সুখা উপস্থিত ছিল, তখন ওনার মধ্যে মান, রাগ, অহংকার আস্তে 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 দমে গেল।
সেটা তিনি উপলব্ধি করেছেন। পুরা দিন তিনি একটি জানার প্রতি ধ্যান করেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। দ্বিতীয় দিন আবার যখন ধ্যান থেকে উঠে সন্ধ্যার সময় জায়তবন বৌদ্ধবিহারে আসলেন, তখন আনন্দ ভান্তে বললেন, ভান্তে আপনার চেহারার অত্যধিক নির্মল, মুখবর্ণ বিশুদ্ধ পরিশুদ্ধ দেখাচ্ছে, পবিত্র দেখাচ্ছে, আজকে আপনি কোন বিষয়ের উপর ধ্যান করেছেন ভান্তে? তখন অগ্রসাবক সারিপুত্র ভান্তে বললেন, আয়ুষ্মান আনন্দ, আজকে আমি দ্বিতীয় জানার উপর ধ্যান করেছি, অর্থাৎ দ্বিতীয় ধ্যানস্তর। তখনও তার পঞ্চনিবারণ অনুপস্থিত ছিল, ওই সময় দুটি ধর্ম উপস্থিত ছিল, সাবিতাক্কা সাবি ছাড়া উৎপন্ন হয়নি, প্রীতি সুখা অর্থাৎ জয় এন্ড হ্যাপিনেস, এটা আগের থেকে আরেকটু ভালো, জয় এন্ড হ্যাপিনেস, শুধু জয় উৎপন্ন হচ্ছে আর এত কমফোর্টেবল তিনি ফিলিং করছেন, অলওয়েজ হ্যাপিনেস ইন হিজ মাইন্ড অ্যান্ড বডি, সেই ফিলিংটা তার মধ্যে উৎপন্ন হয়েছে, তখন তিনি দ্বিতীয় জানা অর্জন করেছেন। ওই সময় আমি আপনাদেরকে বলবো, আপনারা তখন ভার্বালাইজেশন করতে পারবেন না, মেন্টালি ভার্বালাইজেশন একটা করেন না, হ্যাঁ, মে আই বি হ্যাপি, মে আই বি পিসফুল, মে আই বি খাম, হ্যাঁ, এরকম একটা মেন্টালি ভার্বালাইজেশন করেন না। তখন দ্বিতীয় জানা যখন আপনি অর্জন করবেন, তখন মেন্টালি ভার্বালাইজেশনটা আপনাকে বন্ধ করতে হবে। তখন আপনি কীভাবে করবেন? আপনার শুধু ফিলিংটা যাবে, ফিলিংটা এভাবে 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 আস্তে 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 ফিলিং এভাবে আপনার মধ্যে মৈত্রীবর্ষিত হবে, তখন মেন্টালি ভার্বালাইজেশন বন্ধ হয়ে যাবে, আপনি শুধুমাত্র ফিলিংটা, আপনার অনুভূতিটা এইভাবে আস্তে 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 নিজের প্রতি 10 মিনিট করবেন, এবং বাকি স্পিরিচুয়াল ফ্রেন্ড সেম ফিলিং, ফিলিংটা এভাবে এভাবে আস্তে আস্তে বর্ষিত হবে। এভাবে দ্বিতীয় জানা যখন অগ্রশ্রাবক সারিপুত্র ভান্তে অর্জন করলেন, আনন্দ ভান্তেকে বললেন, তৃতীয় দিন ভান্তে কী করলেন? একইভাবে তৃতীয় দিন পুরা দিন তিনি ধ্যান করেছিলেন। ওই দিন আবার জ্যোতিবন বিহারে যখন ফিরে আসলেন, সেই সময় আনন্দ ভান্তে আবার জিজ্ঞেস করলেন, ভান্তে আপনার চেহারার অত্যধিক নির্মল এবং মুখবর্ণ বিশুদ্ধ পবিত্র দেখাচ্ছে, আগের চেয়ে আরও বেশি উজ্জ্বল দেখাচ্ছে, ভান্তে আজকে আপনি কী বিষয়ের উপর ধ্যান করেছেন? সেই সময় অগ্রশ্রাবক সারিপুত্র ভান্তে বললেন, আনন্দ, আজকে আমি তৃতীয় জানার উপর ধ্যান করেছি। যখন আপনি তৃতীয় ধ্যানস্থলের মধ্যে পৌঁছবেন, তখন আপনার আর জয় উৎপন্ন হবে না, আপনার প্রীতি উৎপন্ন হবে না, তখন আপনি একদম এমন হালকা ফিলিং করবেন যেমন আপনি হাঁটার সময় বাইরে হাঁটছেন, ওই সময় আপনার অনুভূতি হচ্ছে যেন আপনি এক আকাশের মধ্যে এক ধরনের, মানে আকাশের উপরে হাঁটতেছেন, এরকম একটা ফিলিং আসবে আপনার মধ্যে, পুরো শরীরটা একদম হালকা হয়ে যাবে, মানে যখন তৃতীয় ধ্যানস্থ অর্জন করবেন, অর্থাৎ তৃতীয় জ্ঞান অর্জন করবেন। সো অল দ্য টাইম হ্যাপিনেস ইন দ্য বডি ইন দ্য মাইন্ড। তখন ওই ধ্যানস্থরে গেলে এরপরে কন্টিনিউভাবে যখন আপনি ধ্যান করবেন, তখন আপনার নিচ থেকে আপনার ফিলিংটা মাথার মধ্যে উঠে যাবে, এতক্ষণ পর্যন্ত নিচে ছিল আপনার অনুভূতিটা, ফিলিংটা নিচে ছিল না, তখন দেখবেন যে নিচ থেকে ওই ফিলিংটা উপরে উঠে যাবে, যখন উপরে উঠে যাবে তখন ওইটাকে আপনি প্রেশার দিয়ে নিচে আর নামাতে পারবেন না, যখন নিচে নামাবেন, নামার জন্য চেষ্টা যখন করবেন, তখন আপনার হেডেক সৃষ্টি হবে, মাথা ব্যথা সৃষ্টি হবে। সেজন্য বুদ্ধ বলেছিলেন যে জাহাজ যেরকম উৎপন্ন হচ্ছে সেটাকে সেরকম উৎপন্ন হতে দাও, এভাবে খুলে দাও, ছেপে রাখলে দিস ইজ দ্য ক্রেভিং, দিস ইজ দ্য তৃষ্ণা, এভাবে যদি ছেপে রাখেন ওইটাই একমাত্র দুঃখ, এটা দুঃখের কারণ,
ওটা আপনাকে দুঃখ দেবে, তো এভাবে ছেড়ে দিবেন। তো ফিলিংটা যখন অটোমেটিক এটা উপরে উঠে যাবে, উপরে যখন উঠবে আপনি সেটা বুঝতে পারবেন, নিজে নিজে আপনি বুঝতে পারবেন আপনার ফিলিংটা এখন নিচে নাই, উপরে উঠে গেছে। তখন আপনি ছুতত্ব জানা অর্জন করবেন, ঠিক অনুরূপভাবে অগ্রশ্রাবক সারিপুত্র বান্তে ছুতত্ব দিন ধ্যান করে আসার পরে যখন আনন্দ বান্তে প্রশ্ন করেছিলেন সারিপুত্র বান্তে, সারিপুত্র বান্তেকে সারিপুত্র বান্তে বললেন আমি আজকে ছুতত্ব জানার উপরে ধ্যান করেছি, অর্থাৎ আমার মধ্যে এখন কোনো প্রীতি নাই, সুখ নাই, আমার চিত্ত একদম ব্যালেন্স, ইকুয়ানিমিটি, উপেক্ষা, সব দিক উপেক্ষা। ওই স্তরের মধ্যে আপনি যখন উঠবেন তখন দেখবেন যে সব কিছু খাবারের প্রতি, সব অন্য জিনিসের প্রতি দেখলে আপনার যেন উপেক্ষা আসবে, কোনো আসক্তি আসবে না। হ্যাঁ, আপনার চিত্ত তখন ব্যালেন্স, একদম ব্যালেন্স। ওই সময় যদি কোনো শব্দ আপনার খানের মধ্যে আসে তখন আপনার চিত্তে এভাবে কম্পিত হবে না, কারণ আপনার চিত্তে একটা একদম ব্যালেন্স, যত কিছু শব্দ হোক না কেন আপনার অনর চিত্ত তখন একদম অনর থাকবে, এরকম ব্যালেন্স থাকবে। ওই সময় আপনার ভাবনাটা একটু চেঞ্জ করে দিতে হবে, কারণ এখন আপনি সুতত্ব জানা অর্জন করেছেন। এই প্রথম জানা, দ্বিতীয় জানা, তৃতীয় জানা, সুতত্ব জানা অর্জন করার সময় যেমাত্র পঞ্চনিবারণ আছে আপনাকে ইমিডিয়েটলি ওই যে ছয় প্রকার সম্যক প্রসেসটা প্রয়োগ করতে হবে, সিক্স আওয়ার্স। হ্যাঁ, এটা কিন্তু সবসময় মনে রাখবেন, যেমন আজকে আপনারা এখানে 30 মিনিট ধ্যান করবেন, 30 মিনিটের ভিতরে যখনই চিত্ত চঞ্চল হবে, পঞ্চনিবারণ কী কী বলছে তো আপনার মনে আছে, পঞ্চনিবারণ থেকে একটি নিবারণ যখন উৎপন্ন হবে ইমিডিয়েটলি সিক্স আওয়ার্স, ইমিডিয়েটলি সম্যক প্রসেসটা আপনাকে প্রয়োগ করতে হবে, তখন দেখবেন যে এটা অটোমেটিক চলে যাবে, আবার আপনি আগের বিষয়ের মধ্যে চলে আসবেন, আবার কন্টিনিউ। তাহলে এই যে বললাম প্রথম জানা, দ্বিতীয় জানা, তৃতীয় জানা, সুতত্ব জানা, এই এই জানা অর্জন করার সময় পঞ্চনিবারণ কমপ্লিটলি অনুপস্থিত থাকবে এবং এই কুশল ধর্মগুলো উপস্থিত থাকবে। তখন আপনি নিজে নিজে বুঝতে পারবেন আমি এখন প্রথম জানা অর্জন করেছি, আমি এখন দ্বিতীয় জানা অর্জন করেছি, আমি এখন তৃতীয় জানা অর্জন করেছি, আমি এখন সুদত্ত জানা অর্জন করেছি। দাফে 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 এভাবে মানুষ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি আমি যে এখন যে দেশনাটা করছি আমি আপনাদেরকে পথ দেখিয়ে দিচ্ছি যে আপনারা যদি এভাবে করেন এভাবে আপনারা চেঞ্জ হবেন, আপনি নিজে নিজে চেঞ্জ হবেন, যে আমি আপনাকে চেঞ্জ করাতে পারবো না। তাই সেরকম আমি অনেক দেখেছি, যেমন গতকালকে আমার একজন স্টুডেন্ট, উনি আমেরিকান, তাকে মিজোরিতে তাকে গতকালকে আমাকে ফোন দিয়েছিল, উনি ওখানে ধ্যান করতে গিয়েছিল ওই ইয়ের মধ্যে মিজোরিতে, উনি ফিটে ফিটের পিছনে বড় একটা সার্জারি হয়েছে, আমাকে এভাবে খুলিয়ে দেখালো আর কি। ওখানে ধ্যান করার পরে তিনি সুদত্ত জানা পর্যন্ত অর্জন করেছে, ওখানে যাওয়ার যখন বাড়িতে ফিরে গেল এরপরে ওই সুদত্ত জানার মধ্যে তিনি আর থাকতে পারে নাই, সুদত্ত জানা থেকে আবার সুতো হয়ে গেছে। তো সুতো হয়ে গিয়ে তখন ওখানে কিন্তু বেশি কথা বলতে পারে না ভাবনার সময়, ভেরি স্ট্রিক্ট। আমার টিচারে মানে বলেছিল যে এখানে তোমরা ধ্যানের সময় কেউ কথা বলবে না, কারোর সাথে কারো কোনো কথা বলবে না, যার যার ধ্যান নিয়ে তাতে মানে ব্যস্ত থাকবে। এখন ওই ও লোকটাকে আমি বললাম তুমি চিন্তা করবে না, আমি যখন নিয়োগে চলে যাবো তখন তুমি আমাকে মানে প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, প্লিজ প্র্যাকটিস কন্টিনিউয়াসলি ওয়েন ইউল গো ব্যাক অ্যাট ইউর হোম। তিনি প্রতিদিন ধ্যান করে, গতকালকে আমাকে ফোন দিল তিনি সুতত্ব জানা অর্জন করেছে। তা আমি ওনাকে বললাম তুমি এইভাবে এভাবে মানে আমি ওনাকে অনেক প্রশ্ন করেছি, তিনি সঠিকভাবে উত্তর দিয়েছেন, তার প্র্যাকটিসের মধ্যে কিছু ভুল হচ্ছিল আমি ব্যাখ্যা করাতে তিনি সব বুঝতে পেরেছেন। তো প্রথমে তিনি সেকেন্ড জানা অর্জন করেছে, গতকালকে আমাকে বলল ভান্তে নাও মাই ফিলিং কেম আপ ইন দ্য হ্যাট। তখন আমি ওনাকে বললাম তুমি এখন সুতত্ব জানা অর্জন করেছ, নাও আই উইল চেঞ্জ ইউর মেডিটেশন। তখন আমি ওনাকে বললাম সামনের দিকে 5 মিনিট, পিছন দিকে 5 মিনিট, বাম দিকে 5 মিনিট, ডান দিকে 5 মিনিট, উপরে 5 মিনিট, ডান নিচে 5 মিনিট,
সামনে দিকে, আপনি যখন সুতোত্ব জ্ঞান অর্জন করবেন সামনে দিকে সকল মানুষ, সামনের দিকে সকল প্রাণী, সামনের দিকে সকল দেবতাগণ, শত্রুহীন হোক, বিপদহীন হোক, রোগহীন হোক, সুখী হোক, তখন আপনার মৈত্রীটা একদম মাথা থেকে এভাবে যাবে, এভাবে বর্ষিত হবে, বুঝছেন? তো পিছন দিকে সকল মানুষ, সকল প্রাণী, সকল রক্ষ দেবতা, শত্রুহীন হোক, বিপত্তিহীন হোক, রোগহীন হোক, সুখী হোক, এভাবে যাবে আস্তে 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 আস্তে। হ্যাঁ, তা বাম দিকে এক্স্যাক্টলি সেম এবং ডান দিকে সেম, উপরে সেম, নিচে সেম। তারপরে এটা ফার্স্ট মিনিট করার পরে তারপরে আপনাকে করতে হবে যে অল ডিরেকশন টুগেদার, সর্বদিকে, সর্বদিকে কী হবে, যেমন এখানে একটি মোমবাতি আছে, কেমন এই মোমবাতিটা আমি যখন প্রজ্বলিত করলাম তখন এই আলোটা কি শুধু সামনের দিকে দেবে, তো চতুর্দিকে দেবে না? ঠিক অনুরূপভাবে আপনার মৈত্রীটা চতুর্দিকে এভাবে প্রসারিত হবে, সর্বদিকে সকল মানুষ, সকল প্রাণী, সকল রক্ষ দেবতা, শত্রুহীন হোক, বিপদহীন হোক, রোগহীন হোক, সুখী হোক, কোনো বাউন্ড থাকবে না, এটা সর্বদিকে আপনার মৈত্রী এটা ছড়িয়ে পড়বে, বুঝছেন? তাহলে এতটুকু, এই হলো যে প্রথম জানা, দ্বিতীয় জানা, সুতত্ব জানা, এই সাইটটি জানার ভিতরে যদি আপনি প্রথম জানা যদি অর্জন করতে পারেন, বুদ্ধ বলেছেন যে কি আপনার নির্বাণ সাক্ষাৎ করার সম্ভাবনা আছে, নির্বাণ দর্শন করার সম্ভাবনা আছে যদি আপনি প্রথম জানা অর্জন করতে পারেন। তাও সূত্র নম্বর বলে দিচ্ছি, 52 নম্বর সূত্রে, মধ্যম নিকায় থেকে 52 নম্বর সূত্রে 8 নম্বর না 10 নম্বর সেকশনের মধ্যে এই কথাটা উল্লেখ আছে। বুদ্ধ বলেছিলেন ভিক্ষুগণকে, হে ভিক্ষুগণ, তোমরা যদি প্রথম জানা অর্জন করতে পারো, ইউ হ্যাভ পোটেন্সিয়াল টু অ্যাটেইন নিবানা, তাহলে এই জন্মের মধ্যে আপনার নির্বাণ দর্শন করার সম্ভাবনা আছে। আমি ওই ধ্যানের ওই ভাবনা কেন্দ্রে যখন গিয়েছিলাম আমি নিজে দেখেছি শতাপত্তি ফল লাভ করেছে। এখন এই জানা প্র্যাকটিস এবং বিপাসানা প্র্যাকটিস, আমি আগে বুঝি নাই যে সমত বিদর্শন একসাথে কাজ করে, কিন্তু ওখানে গিয়ে বুঝতে পারলাম সমত বিদর্শন কীভাবে যে একসাথে কাজ করে। আপনি যখন জানা প্র্যাকটিস করবেন, যে জানার কথা বললাম না, সারিপুত্র বান্ধব জানা প্র্যাকটিস করলো, ওইখানে বিদর্শন, সামাতা বিপাসনা ইভেনলি ইয়োগ টুগেদার, নেভার সেপারেট। তে 149 নম্বর সূত্রে সেকশন নাম্বার 10 এর মধ্যে পরিষ্কারভাবে বুদ্ধ উল্লেখ করেছে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বান্তে যদি সামাতা বিপাসনা ইভেনলি ইয়োগ টুগেদার একসাথে যদি কাজ করে, তাহলে এই মডার্ন যুগের মধ্যে কেন সমতরতা উচ্চারিত হচ্ছে না? সবসময় বলে ইনসাইড মেডিটেশন, ইনসাইড মেডিটেশন, ইনসাইড মেডিটেশন, অর্থাৎ বিদর্শন ভাবনা, বিদর্শন ভাবনা, বিদর্শন ভাবনা, বিদর্শন ভাবনা পুরো পৃথিবীর মধ্যে ফেমাস। যে বা যারা বিদর্শন ভাবনার টিচিং দিচ্ছে তারা সত্যিকারই ভগবান বুদ্ধের ত্রিপিটকের মধ্যে ফোকাস করছে না। আপনি বলে বাংলাদেশের মধ্যে ষাটি পাট্টানার সূত্র বললেই পাগল সবাই, নাকি না? ষাটি পাট্টান সূত্রের মধ্যে বুদ্ধের জানার কথা বলেছেন, কিন্তু আমরা বুঝতে পারছি না কোথায় বুদ্ধের জানার কথা বলছেন। আমার টিচারকে যখন প্রশ্ন করলাম, ভান্তে ষাটি পাট্টান সূত্র তো বিদর্শন একমাত্র, তখন তিনি আমাকে বললেন, ডু ইউ আন্ডারস্ট্যান্ড ষাটি পাট্টান সূত্র ভেরি ওয়েল, ইন দ্য সার্টিফার্টন সূত্র বুদ্ধ এক্সপ্লেন অ্যাট দ্য বিগিনিং জানা প্র্যাকটিস অ্যান্ড বিপাসনা। তিনি যখন মধ্যম নিকায় থেকে 10 নম্বর সূত্র মহা সার্টিফার্টনা সূত্র যখন দেশনা করলেন, তখন আমি খুব কেয়ারফুল ছিলাম, একদম মনোযোগী ছিলাম জানা যার কথা উল্লেখ আছে কিনা। দেখলাম যে তিনি লাইন বাই লাইন পড়ে 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 দেশনা করে,
লাইন বাই লাইন পড়ার পড়ার পরে এটা কি বলেছেন আমি বুঝতে পারিনি। একজনকে প্রশ্ন প্রশ্ন করলো, বলো এই অর্থ কি? প্রথম জানা, ধরাধরে নোট করে ফেলছি আমি। দ্বিতীয় আটটা সেন্টেন্স কি বলেছে? দ্বিতীয় জানা। তৃতীয় আটটা কি বলেছেন? তৃতীয় জানা। আটটা কি বলেছেন? চতুর্থ জানা। প্রথমে সর্বপ্রথমে জানার কথা বলেছেন বুদ্ধ, এরপরে বলেছেন যে বিদর্শন। অর্থাৎ জানা বিদর্শন নেভার সেপারেট, ইট ইয়োগ টুগেদার। আপনি যখন জানা প্র্যাকটিস করবেন ওই সময় দেখবেন যে আপনার জানা মানে কি, ধ্যানস্থ বললাম সমত বিদর্শন। সমত মানে শান্তি, সমত মানে চিত্ত শান্ত হওয়া, আর বিদর্শন মানে বিভিন্ন বিষয়ে আপনি অন্তর্দৃষ্টির মাধ্যমে দেখা। বি প্লাস পাসানা, বি মানে বিভিন্ন, পাসানা মানে দেখা, দর্শন করা। আপনার চিত্ত কীভাবে উৎপন্ন হচ্ছে, কীভাবে আবার চলে যাচ্ছে, কীভাবে পঞ্চনিবরণ আছে, আপনি কীভাবে দচ্ছেন, ওইটা হচ্ছে বিদর্শন। আপনার চিত্ত শান্ত, ওইটা সমতা। তাহলে আবার চিন্তা করুন, সমত বিদর্শন কি একসাথে কাজ করছে কি না? করছে না, এটা কোনো পার্থক্য নাই। সেজন্য শুধু একটা সূত্র না, বিভিন্ন সূত্রের মধ্যে বুদ্ধ সমত বিদর্শন, সমত বিদর্শন, সমত বিদর্শন এভাবে বলেছেন। এখন কথা হলো বান্তে সমত বিদর্শন যে একসাথে কাজ করে, তাহলে এভাবে আমাদের কাছে দেশনা করছে না কেন? বান্তারা আমাদেরকে এভাবে দেশনা করছেন না কেন? কথা হলো যে আমরা ত্রিপিটকের যে ভাষাগুলো আছে সে ভগবান বুদ্ধের গভীর ধর্ম, এই ধর্মগুলো আমরা বুঝতে পারছি না বলেই আমরা আপনাদের কাছে দেশনা করতে পারছি না, সোজা কথা বুঝছেন। এখন ভগবান বুদ্ধ মহাপরিনির্বাণের 500 বছর পরে এই সূত্রগুলো অক্ষরে লিখিত হয়েছিল সুতত্ত্ব সংগীতের মধ্যে শ্রীলঙ্কায়। ভগবান বুদ্ধ মহাপরিনির্বাণের 1000 বছর পরে বিশুদ্ধি মার্গ লেখা হয়েছিল। সেই বিশুদ্ধি মার্গ লিখেছেন কে? আচার্য বুদ্ধ ঘোষ। আচার্য বুদ্ধ ঘোষ ছিলেন একজন বেদ স্কলার। পরবর্তীতে তিনি পালি উপরে স্টাডি করেছিলেন, তিনি পালি স্কলার হয়েছিলেন, পালির উপর খুব দক্ষ হয়েছিলেন। হ্যাঁ, এরপরে তিনি বুদ্ধিস্ট মং হয়েছিলেন, বিক্ষ হয়েছিলেন। বিক্ষ হওয়ার পরে তিনি কিন্তু সাধনা করেননি, তিনি কি করলেন, এই সমত এই বিদর্শন, সমত বিদর্শনকে তিনি বাক করে ফেললেন। এটা কোথায় উল্লেখ আছে? বিশুদ্ধির মার্গের মধ্যে উল্লেখ আছে, কিন্তু সূত্রের মধ্যে বুদ্ধের সে কথাটা বলেনি। তাই ভগবান বুদ্ধ মহাপরিনির্বাণের 500 বছর পরে যেই বুদ্ধের বাণীগুলো অক্ষরে লিখিত হলো কাদের কাছ থেকে? অরহৎগণের কাছ থেকে। তখন তো মুখস্থ করে রেখেছিল 84,000 ধর্ম, ওই সমস্ত সূত্রগুলো বুদ্ধের অরহৎগণরা মুখস্থ পাঠ করেছিল এবং শ্রীলঙ্কায় অক্ষরে লিখিত হয়েছিল। সেই সূত্রের মধ্যে এখনও পর্যন্ত কেহ ঠাস করতে পারে নাই। দীর্ঘ নিকায়, মধ্য নিকায়, সংযুক্ত নিকায়, এই নিকায়গুলোর মধ্যে কেহ এখনও পর্যন্ত হাত দিতে পারে নাই, কোনো চেঞ্জ করতে পারে নাই। কিন্তু বিশুদ্ধি মার্গের মধ্যে এটা আচার্য বুদ্ধ ঘোষে লিখেছেন, উনি একজন অর্থকথক, তিনি একজন অর্থকথাকারী, একজন কমেন্টেটর। সেজন্য এই সূত্র আমার টিচারই কী করে অর্থকথাগুলো ফোকাস করে না, তিনি বলছে দিস ইজ দ্য রিয়েল টিচিং অফ দ্য বুদ্ধ। সূত্র হচ্ছে মেইন, সূত্র বুদ্ধের অরিজিনাল টিচিং, এই সূত্র মধ্যে অরিজিনাল টিচিং, এই সূত্র বুদ্ধ যেভাবে বলেছেন এক্স্যাক্টলি হিয়ার ইন দ্য সূত্র। ভগবান বুদ্ধ যেভাবে ভাবনা করেছিলেন ঠিক অনুরূপভাবে অগ্রশ্রাবক সারিপুত্র, অগ্রশ্রাবক মহামুদ্গলায়ন এবং বুদ্ধের অন্যান্য শিষ্যবর্গগণ সকলে প্রথমে জানার প্র্যাকটিস করেছেন। জানা সমতা বিপাসনা একসাথে তারা প্র্যাকটিস করেছেন। আজকে
আপনারা যদি আজকাল এই যে বার্মা যান, বিভিন্ন দেশে যান, দেখবেন যে তাদের অমুক টেকনিক, সমুক টেকনিক, অমুক টেকনিক, কত টেকনিক আছে। হ্যাঁ, আমরা যদি শুধু সূত্রকে ফোকাস করি তাহলে এটা বলবো যে কি, এটা বুদ্ধিস্ট টেকনিক, বুদ্ধের টেকনিক, বুদ্ধ এভাবে প্র্যাকটিস করেছেন সেভাবে আমরা প্র্যাকটিস করছি। তো ঠিক আজকে এখন আপনারা কিভাবে করবেন আপনাদেরকে বলে দিলাম, প্রথমে 10 মিনিট আপনারা নিজের জন্য করবেন, এরপরে বাকি সময়টা স্পিরিচুয়াল একজন মানে ফ্রেন্ড আপনারা সিলেক্ট করবেন। এখন 9টা 45, 45 হয় নাই, 42 হয়েছে, 45 থেকে 9টা 45 থেকে, হ্যাঁ, 10টা 15, 10টা 15, আধা ঘন্টা, আধা ঘন্টা আপনারা সকলে একদম মনকে স্থির করে, পবিত্র করে, বিশুদ্ধ করে আপনারা সুন্দরভাবে ধ্যান করবেন। কেমন? তো দেখবেন যে আপনার মধ্যে চিত্ত কতটুকু শান্ত হচ্ছে। পঞ্চ নিবারণ আসলে আপনারা সব প্রকার সম্যক প্রচেষ্টা প্রয়োগ করবেন, এভাবে এভাবে বসতে পারবেন, সমস্যা হবে না। হ্যাঁ, ওই তো সুতরাং যখন হিন্ড্রেন্সেস আসবে, পঞ্চ নিবারণ আসবে, সম্যক প্রসেসটা 6 আওয়ার্স আপনারা প্রয়োগ করবেন। হ্যাঁ, তখন দেখবেন যে আবার চিত্ত আগের মতন আগের স্থানে চলে আসবে। ওই সময় আপনার মধ্যে এক ধরনের কি সাবিতাক্কা সাবিসেরা থিঙ্কিং অ্যান্ড এক্সামিনিং থট, জয় না হ্যাপিনেস, এটা উৎপন্ন হবে, আপনি এটা ফিলিং করবেন। আমি গিয়ার পরে ইন্টারভিউ নেব, কারণ পরিশেষে আপনাদের সকলকে আমার ব্রহ্মচর্য জীবনে সঞ্চিত দানময় শিলময় এবং ভাবনাময় পুণ্যরাশি জগতের কল্যাণ সহ আপনাদের সকলের নির্বাণ প্রাপ্তির হেতু হোক, এই কামনায় আমার সংক্ষিপ্ত দেশনা এখানে সমাপ্তি করছি।